সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনু চৌধুরী। দর্শক, প্রতি পর্বের মতোই আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব, যে বিষয়টি খুব কমন এবং অনেকেই এই সমস্যার কথাগুলো ডাক্তারদের সাথে শেয়ার করেন। সে বিষয়টি পেটে আলসার ও তার চিকিৎসা। আর এই বিষয়ে আলোচনা অংশ নিতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার আতিয়ার রহমান, সাবেক অধ্যাপক লেপারোস্কোপিক ও কোলোরেক্টাল সার্জারি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও আছেন ডাক্তার সাইদুল হক, সহকারী অধ্যাপক লিভার বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চিফ কনসালটেন্ট ঢাকা গ্যাস্ট্রো লিভার সেন্টার। দর্শক, চলুন কথা বলে আমাদের অতিথিদের সাথে। তার আগে আপনাদের বলে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার কথা আমাদের জানাতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে। স্যার, আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকেও স্বাগত, দর্শকদেরও স্বাগত। জি স্যার, আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমরা আজ আলোচনা করব পেটে আলসার এবং তার চিকিৎসা নিয়ে। প্রথমেই দর্শকদের জন্য খুব সহজ ভাষায় শুনে নিতে চাই যে পেটে আলসার বলতে আমরা পরিপাকতন্ত্রের কোন কোন অংশের আলসার মনে করি। পেটের আলসার বলতে আমরা সাধারণত স্টোমাকের আলসারই মেইনলি মনে করি। স্টোমাকের দুই জায়গায় আলসার হয়, লেসার কার্ভেচার, গ্রেটার কার্ভেচার, এবং স্টোমাকের উপরের দিকে ইসোফেগাসের লোয়ার অংশেও আলসার হতে পারে। এছাড়া ডিওডিনামের ফার্স্ট পার্টে আলসার হতে পারে এবং ম্যাকেলস ডাইভার্টিকুলামও আলসার হতে পারে। জি, এই আলসারের পেছনে কি কি কারণ দায়ী আছে? আলসারের পিছনে অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ দায়ী, তার ভিতর অন্যতম একটা হলো ইদানিং বলা হয় হেলিকোব্যাক্টার পাইলোরি, একটা অর্গানিজম, এই অর্গানিজম মেইনলি দায়ী। এছাড়া আপনার ফুড হ্যাবিট একটা ব্যাপার, যারা রেগুলার ফুড হ্যাবিট করে না, স্পাইসি ফুড খায়, ইরেগুলার ডায়েট করে বা স্মোকিং করে, অ্যালকোহল করে। অ্যাকচুয়ালি এই পেটের আলসার মেইনলি আমরা ডিল করি না, মেইনলি ডিল করে হলো পেপটিক আলসার ডিজিজ বলা হয়। অর্থাৎ স্টোমাকে যদি আলসার হয় তখন আমরা তাকে গ্যাস্ট্রিক আলসার বলি, ডিওডিনামে যদি আলসার হয় তখন আমরা ডিওডিনাল আলসার বলি, এই দুটোকে একসাথে বলি পেপটিক আলসার। এই পেপটিক আলসার ডিজিজ মেইনলি ডিল করে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমরা অ্যাকচুয়ালি যখন পেপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন হয়, জটিলতা হয়, তখন আমরা এই রোগীটা ডিল করি। আর আলসারের সাথে কিছু কিছু অসুখ মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হয়, যেমন আপার পেটে ব্যথা হলে, উপরে পেটে ব্যথা হলে আমরা মনে করি যে পেপটিক আলসার ডিজিজ, কিন্তু অ্যাকচুয়ালি উপর পেটে ব্যথা পেপটিক আলসার ডিজিজ ছাড়াও মানে কোলিলিথিয়াসিস, অর্থাৎ গল ব্লাডার যদি পাথর হয় তাহলেও এইরকমই ব্যথা হয় অনেকটা একই রকম। আবার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ প্যানক্রিয়াসে যদি দীর্ঘদিন ব্যথা হয় সে ব্যথাও এর সাথে সাইমুলেট করে, মানে একই রকম উপসর্গ নিয়ে রোগী প্রেজেন্ট করে। আর যখন পেপটিক আলসার ডিজিজের জটিলতা হয়, যেমন তিনটা জটিলতা মেইনলি হয় পেপটিক আলসার ডিজিজ, যেমন এখান থেকে ব্লিডিং হতে পারে, সেই ব্লিডিং হলে রোগী রক্ত বমি নিয়ে আসতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি হেমাটোমিয়াসিস, অথবা পায়খানার সাথে রক্ত নিয়ে প্রেজেন্ট করতে পারে, পায়খানাটা কালো রং এবং পায়খানা ঘন ঘন হয়, এটাকে আমরা মেডিকেল টার্মে বলি মেলিনা, এবার প্রেজেন্ট করতে পারে। আবার কখনো যদি দীর্ঘদিন পেপটিক আলসার থাকে এবং এই রোগী সাধারণত যদি ব্যথার ওষুধ খায়, আমাদের দেশে ব্যথার ওষুধ দোকানে গিয়ে চাইলেই পাওয়া যায়, হয়তো অনেক সময় রোগী বলে যে আমার গায়ে হাত পা ব্যথা হচ্ছে, আমাকে একটা ব্যথার ট্যাবলেট দেন, অথবা স্টেরয়েড যেটাকে আমরা মেডিকেল বাজে বলি প্রেডনিসোলন, তো গিয়ে দোকানে বলে যে আমাকে একটা সুসার ভরি ট্যাবলেট দেন আমি খাবো। তা এইসব ট্যাবলেট যদি শান্ত যাদের পেপটিক আলসার আছে এরা যদি খায়, তখন খাদ্যনালী ফুটা হয়ে যেতে পারে, যেটা আমরা মেডিকেল টার্মে বলি পারফোরেশন। আমরা এই রোগের কমপ্লিকেশনগুলো আলোচনা করব, তবে তার আগে ডাক্তার সাইদুল হক স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, এখন কিন্তু রোগীদের মধ্যে অনেকেরই দেখা যায় এই ধরনের লক্ষণ থাকে যে আমার বুক জ্বালা পোড়া করে বা পেটে ব্যথা করে, আমার পেটে আলসার আছে, এটা কিন্তু রোগীরা হরহামেশাই ডাক্তারদের সাথে শেয়ার করে থাকেন। এই যে এই সমস্যাগুলো হচ্ছে সেটার পেছনে কি শুধুমাত্র আলসার দায়ী, নাকি আর কি কি রোগের কারণে এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসতে পারে? স্যার, আপনার অডিও আমরা পাচ্ছি না, আপনি আনমিউট হয়ে কথা বললে আমরা আপনাকে শুনতে পাবো। ধন্যবাদ একটি সুন্দর প্রশ্ন উত্থাপন করার জন্য। আজকাল
সভ্যতার উন্নয়নের এই যুগে যেখানে দ্রুত নগরায়ণ হচ্ছে, মানুষের শিল্প বিকাশ হচ্ছে, মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে, একই সাথে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, এর সাথে সাথে মানুষের লাইফস্টাইলের পরিবর্তন হচ্ছে, ফলশ্রুতিতে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটছে, রুচিবোধের পরিবর্তন ঘটছে, কায়িক পরিশ্রম বিমুখ হয়ে মানুষ আয়েসি জীবনযাপনে অভ্যস্ত হচ্ছে। সাধারণ খাবার যেগুলো ছিল অতীতকালে, সেই খাবারগুলো মানুষ গ্রহণ না করে এখন ফাস্ট ফুড, প্রসেসড ফুড ইত্যাদি খাবারে অভ্যস্ত হচ্ছে। ফলশ্রুতিতে দেখা দিচ্ছে আমাদের পরিপাকতন্ত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। এই যে আমরা গ্যাস্ট্রিক লিভার বিশেষজ্ঞ রয়েছি, আমরা প্রাথমিক প্র্যাকটিসে এই ধরনের সমস্যাযুক্ত রোগী প্রতিনিয়তই পেয়ে থাকি, যারা এসে বলেন, স্যার আমার পেটে গ্যাস হয়েছে, পেট অস্বস্তি লাগছে, পেট ভরা ভরা লাগছে, অল্প খেলে পেট ভরে যাচ্ছে, পেট ফেপে থাকছে, বুক জ্বালা পোড়া করে, বুকে অস্বস্তি লাগে, বুক ব্যথা করে ইত্যাদি ইত্যাদি হরেক রকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন। আমরা গ্যাস্ট্রিক লিভার বিশেষজ্ঞরা রোগীদের রোগ ইতিহাস নিয়ে ক্লিনিক্যাল পরীক্ষা করে পরবর্তীতে এন্ডোস্কোপি করতে যে আমরা দেখি এর মাঝে প্রায় 90% মানুষেরই দেখা যায় এন্ডোস্কোপি রিপোর্ট নর্মাল, তাহলে শুধুমাত্র 10-12% এর ক্ষেত্রে দেখা যায় কিছু ইরোশন, কিছু আলসার, কিছু অন্য সমস্যা থাকে। তাহলে এই যে 90% লোক, এরা কারা? এরা হলো নন আলসার ডিসপেপসিয়া, এরা হলো অর্থাৎ ফাংশনাল ডিসপেপসিয়া, মনোদৈহিক কারণে তাদের পেটে অস্বস্তি লাগা, পেট ফুলে থাকা, পেট ব্যথা করা ইত্যাদি সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে। তো এই যে একটি অবস্থা, আপনি যেমনটি বলছিলেন যে কি কারণে পেটে সমস্যা হচ্ছে, পেট ব্যথা করছে, অস্বস্তি লাগছে, বুক জ্বালাপোড়া করছে, তার মধ্যে এটি একটি কারণ, অর্থাৎ মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা প্রসূত পেটের মধ্যে যে অস্বস্তি লাগা, ফাংশনাল ডিসপেপসিয়া, এটি একটি কারণ। দ্বিতীয়ত যেটি হলো, মানুষ আজকাল তাদের যেমনটি বলছিলাম তাদের লাইফস্টাইলের পরিবর্তন হচ্ছে, অধিক রাত জাগে, অনিদ্রা করে, ধূমপান মদ্যপান সহ নানা প্রকার বদভ্যাসে আকীর্ণ, দেখাচ্ছে তিনি পর্যাপ্ত খাবার গ্রহণ করেন না, খাবার যেগুলো গ্রহণ করেন সেগুলো দেখা গেল পরিমিত, বিশুদ্ধ, সুষম খাবার নয়, প্রতিদিন নিয়ম করে যে ব্যায়াম করার অভ্যাসটি সেটি করেন না, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে রোগী দেহের ওজনাধিক্য হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, মেদ ভুঁড়ি বাড়ছে, ডায়াবেটিস হচ্ছে। এই যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কোষ্ঠকাঠিন্যর জন্য কিন্তু পেটে গ্যাস হয়, মেদ ভুঁড়ির জন্য পেটের মধ্যে অনেক চাপ পড়ে, এর ফলে দেখা যায় যতটুকু খাবার গ্রহণ করার কথা তিনি নিতে পারে না, আর্লি স্যাটাইটি অর্থাৎ অল্প খেলে পরে পেট ভরে যায়। কারো কারো ক্ষেত্রে দেখা যায় দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, এর ফলশ্রুতিতে যেটি হয় গ্যাস্ট্রোপ্যারিসিস, অর্থাৎ পাকস্থলীটি তার স্বাভাবিক যে সংকোচন প্রসারণ ক্ষমতা রয়েছে সেটি হারিয়ে ফেলে, এর ফলশ্রুতিতে দেখা যায় দীর্ঘ সময় ধরে খাবার পেটের মধ্যে থেকে যায় এবং এর ফলে দেখা যায় পেটে অস্বস্তি লাগে, অল্প খেলে পেট ভরে যায়। সেই কখনো কখনো দেখা যায় যে আমরা একই সাথে অনেকগুলো ওষুধ গ্রহণ করি, কেননা আজ অধুনাকালে যে সভ্যতার উন্নয়নের সাথে সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া, আর্থ্রাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই ধরনের রোগ, চারপাশের রোগ কিন্তু সবার অনেকের সাথে লেগেই থাকে, ফলশ্রুতিতে দেখা যায় 10-12 পদের ওষুধ খেতে হয়, যেটাকে আমরা মেডিকেল ভাষায় পলিফার্মাসি বলি। এই 10-12 পদের ওষুধ খেলে পরেও কিন্তু পেটের মধ্যে অস্বস্তি লাগে, পেট খারাপ লাগে, পেটে গ্যাস হয়। এছাড়াও দেখা যায় আমরা বিভিন্ন ব্যথার জন্য, শরীরে বিভিন্ন ব্যথার জন্য ব্যথানাশক ওষুধগুলো গ্রহণ করি, ইত্যাদি কারণে কিন্তু পেটে গ্যাস, অস্বস্তি ইত্যাদি লাগে। তদুপরি দেখা যায় কিছু কিছু খাবার গ্রহণের সাথে সাথে সেই খাবারগুলো আমাদের খাদ্যনালীর নিচের অংশের থেকে, পাকস্থলী থেকে আমাদের খাদ্যনালীতে উঠে আসে, ফলশ্রুতিতে যেটা দেখা দেয় যে আংশিক পরিপাকৃত অ্যাসিড মিশ্রিত এই খাবার বুকের উপরে উঠে এসে সেগুলি বুক জ্বালা পড়ার সমস্যা তৈরি করে, বুকে ব্যথা তৈরি করে, কখনো কখনো আরো উপরে উঠে এসে সেগুলো আমাদের মুখের মধ্যে টক টক বা তেত অনুভূতি তৈরি করে, কিংবা কখনো কখনো আমাদের শ্বাসতন্ত্রে সেই খাবার যে শুকনো কাশি, কর্কশ গলা, নিউমোনিয়া ইত্যাদি রকম সমস্যা তৈরি করতে পারে। জি, আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো জানতে চাই। অধ্যাপক, জি অধ্যাপক ডাক্তার আতিয়া রহমান স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, স্যার খুব সুন্দর করে বলছিলেন যে বুকের উপর খাবারগুলো দেখা যায় উঠে আসে বা গলার মধ্যে একটা টক টক ভাব আসে, সেটা থেকে নিউমোনিয়া হয়ে যায়, যেটা আসলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নামে একটি রোগ আছে। সেই রোগটির আসলে লক্ষণ কেমন এবং এই রোগের জন্য কি কি পরীক্ষা করতে হয় সেই সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের
রকুনি অলরেডি বলেই ফেলছে যে ওই বুক জ্বালা পড়া করে খাওয়ার পর মনে হয় যেন খাওয়ার পর যদি রুগী শুয়ে পড়ে তখন মনে হবে যেন খাবারটা বুকের মাঝে চলে আসতেছে বা মুখে চলে আসতেছে, এরকম একটা উপসর্গ নিয়ে প্রবেশ করে শান্ত রুগী আমাদের কাছে প্রেজেন্ট করে। তবে এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ আমরা সাধারণত একটা পরীক্ষাতেই ডায়াগনোসিস কনফার্ম করতে পারি, যেটা বলে এন্ডোস্কোপি অফ আপার জি অ্যাটাক। অর্থাৎ আমরা মুখের ভিতরে একটা ফ্লেক্সিবল টিউব দিয়ে এটা আমরা পরীক্ষা করে বুঝতে পারি যে তার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স আছে। একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাগর বলছি, আমার নাম সাগর, গাজীপুর থেকে। জি দর্শক বলুন। আমার ওয়াইফের বুকে জ্বালা পোড়া করে এবং বুকের বাম সাইডে ব্যথা করে, এই ক্ষেত্রে কি করা যেতে পারে? জি দর্শক, আপনি আমাদের সাথে থাকুন। অধ্যাপক ডাক্তার আতিয়ার রহমান স্যার, আপনি প্রশ্ন উত্তরটি যদি দিতেন এবং দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, আপনি চাইলে ওনাকে প্রশ্ন করতে পারেন। শুধু বুকে জ্বালা পোড়া করে এই আর আর কোনো সমস্যা আছে কিনা, যেমন বমি হয় কিনা বা হালকা জ্বর থাকে কিনা, এর কোনো সমস্যা আছে কিনা, বা জ্বালা পোড়াটা কখন করে, খাওয়ার পরই করে নাকি খালি পেটে করে? প্রশ্নগুলোর উত্তর দিবেন কাইন্ডলি। আসলে বুকে জ্বালা পোড়াটা অল টাইমই করে, কিন্তু আর রাতে হালকা হালকা জ্বর থাকে। রাতে হালকা হালকা জ্বর থাকে। আপনি কি কখনো আল্ট্রাসোনোগ্রাম করাইছেন? না, কখনো করাইনি। আপনার ওয়াইফের অ্যাকচুয়ালি ডায়াগনোসিস কনফার্ম করতে হলে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হবে, করে দেখা যাবে যে শান্ত যে বুকে জ্বালা পোড়া করে মেইনলি তিনটে অসুখের কারণে, যেটা আমি আগেই বলেছিলাম যে একটা হলো কি পিপটিক আলসার ডিজিজ, একটা হলো কি পিত্তথলিতে পাথর অথবা পিত্তথলিতে ঘা, যেটাকে আমরা ক্রনিক পলিসিস্টাইটিস বা অ্যাকুট পলিসিস্টাইটিস বলি, একটা যদি প্যানক্রিয়াসে যদি দীর্ঘদিন সমস্যা থাকে এটাও একটা কারণ হতে পারে। তবে একটা আল্ট্রাসোনোগ্রাম করে আমরা এটাকে বলে এক্সক্লুডিং মেথড, অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাম করে যদি দেখি যে পিত্তথলি ভালো আছে, প্যানক্রিয়াসে ভালো আছে আর কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আমরা একটা এন্ডোস্কোপি করতে পারি অথবা এক্সক্লুডিং মেথডে আমরা ডায়াগনোসিস করতে পারি যে যেহেতু এই দুটো কোনো সমস্যা নাই সুতরাং তাহলে পেপটিক আলসার ডিজিজ, সেক্ষেত্রে পেপটিক আলসার ডিজিজের চিকিৎসা দিলে উনি সুস্থ হয়ে যাবে। আর যদি প্যানক্রিয়াসে কোনো সমস্যা থাকে বা পিত্তথলিতে কোনো সমস্যা থাকে তা সেক্ষেত্রে সার্জনের সাথে যোগাযোগ করলে সার্জন এই রোগের চিকিৎসা দিবে, অর্থাৎ অপারেশনে যেতে হতে পারে। জি ধন্যবাদ ডাক্তার সাইদুল হক স্যার, আপনার কাছ থেকে শুনবো গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের কি প্রতিকার আছে সেই সম্পর্কে। তবে তার আগে আরেকজন দর্শক আছেন, দর্শকের ফোন নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইদুল স্যারের কাছে একটা প্রশ্ন ছিল আমার। জি দর্শক বলুন। বলতে চাচ্ছিলাম যে স্যার, পেপটিক আলসার, এই পেপটিক আলসার রোগটা কি 100% নিরাময়যোগ্য কিনা আমি একটু সুস্পষ্ট ব্যাখ্যা চাই। জি ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। ডাক্তার সাইদুল হক স্যার, আপনি প্রশ্ন উত্তরটি যদি দিতেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আপনি যেমনটি প্রশ্ন করেছিলেন পেপটিক আলসার ডিজিজ এটা 100% নিরাময়যোগ্য কিনা, হ্যাঁ এটি 100% নিরাময়যোগ্য, কেননা পেপটিক আলসার ডিজিজ হলো সেই আলসার যেখানে দেখা যায় একই সাথে ডিউডেনামে এবং স্টমাকে আলসার থাকে এবং আলসারের যথাযথ চিকিৎসা করলে পরে সেটি শতভাগ নিরাময় লাভ করে, এবং আলসারের যথাযথ চিকিৎসার সাথে সাথে আমরা যেটি করি ট্রিপল থেরাপি দেই টু ইরাডিকেট হেলিকোব্যাক্টার পাইলোরি, অর্থাৎ হেলিকোব্যাক্টার পাইলোরি নামে যে ব্যাকটেরিয়াটি এই আলসারের জন্য দায়ী সেই সেই পাইলোরি নির্মূল করার যে থেরাপি রয়েছে ট্রিপল থেরাপি, সেটি যদি আমরা 7 থেকে 14 দিন পর্যন্ত দিয়ে থাকি তাহলে দেখা যায় আলসার সহ সম্পূর্ণরূপে পেপটিক আলসার ডিজিজ নিরাময় লাভ করে। কিন্তু বিপত্তি হলো সেটি, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা বছর বছর সারা মাস ব্যাপী কেন গ্যাস্ট্রিক আলসারের ওষুধ খাই, কারণ হলো এই হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াটি কিন্তু খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে এবং মানুষের ক্লোজ সংস্পর্শের মাধ্যমে এটি ছড়ায়।
আমাদের দেশের মতো একটি উন্নয়নশীল দেশে এখনো স্বাস্থ্য ব্যবস্থা ততটা উন্নত মানের হয়নি, আমরা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলি না, যে কারণে দেখা যাচ্ছে একবার ওষুধ খেয়ে ভালো হয়ে যাওয়ার পরও পুনরায় এই পেপটিক আলসার ডিজিজে আমরা সংক্রমিত হচ্ছি এবং সারা মাস ব্যাপী কিংবা বছর ব্যাপী দীর্ঘমেয়াদে আমাদের এই চিকিৎসাটি নিতে হচ্ছে। জি, আমি যে প্রশ্নটি করেছিলাম যে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে? জি ধন্যবাদ। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য চিকিৎসা পদ্ধতি হলো, সেটি হলো আমাদের কারণ বুঝে চিকিৎসাটি করতে হবে। আমাদেরকে জানতে হবে কি কারণে হয়েছে। যদি এটি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য নিরসন কল্পে আমাদেরকে যেটি করতে হবে, প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা শারীরিক ব্যায়াম করা লাগবে, প্রচুর পানি, শাকসবজি, আঁশযুক্ত ফল এগুলো বেশি বেশি করে খেতে হবে এবং প্রয়োজন বোধে 2 থেকে 3 বেলা ইসবগুলের ভুষি সাথে তোপমাদানা খাওয়া যেতে পারে। তারপরে যদি কোষ্ঠকাঠিন্য নিরাময় না হয় সেক্ষেত্রে বাজারে এবং আমাদের দেশের অনেক স্বনামধন্য ওষুধ শিল্প প্রতিষ্ঠান অনেকগুলো ওষুধ নিয়ে এসেছেন, যেমন লুবিল্যাক্স রয়েছে, যেমন এই বিভিন্ন রকম প্রুক্যালোপ্রাইড রয়েছে, বিভিন্ন রকম সিলিয়াম পাউডার রয়েছে, সেগুলো আমরা সবাই এক একজনের শরীরে মানানসই মতো আমরা গ্রহণ করতে পারি। এছাড়া মেদভুঁড়ি থাকলে পরে এই অবস্থাটি হতে পারে। তো মেদভুঁড়ি যার রয়েছে তারা অবশ্যই আমরা প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা শারীরিক ব্যায়াম করব, বাজে তেল, অধিক শর্করা জাতীয় খাবার গুলো আমরা বর্জন করব, আমরা সপ্তাহে 2 দিন রোজা রাখার অভ্যাসটি করতে পারলে খুব ভালো হয়, তাহলে আমাদের মেদ ভুঁড়ি কিন্তু বহুলাংশে কমে যায়। আর রইল কি, যে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে, গ্যাস্ট্রোপ্যারেসিস হয়ে যায় ডায়াবেটিসের জন্য, সেই ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখি সেক্ষেত্রে গ্যাস্ট্রোপ্যারেসিস কমে যায়। আর হলো লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারের ইনকমপ্লিটাস, অর্থাৎ আমাদের খাদ্যনালীর নিচের অংশে যে গেটওয়েটি রয়েছে সেটি যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, যথাযথ চিকিৎসাটি নিতে হবে এবং আমাদেরকে অল্প অল্প করে সারাদিন খাবার গ্রহণ করতে হবে, বাজে তেল, অধিক শর্করা জাতীয় খাবার গুলো বর্জন করতে হবে, এক বসাতে অনেকগুলো খাবার বা ভুরিভোজ বর্জন করা লাগবে, বিশেষ করে রাতের বেলা শোয়ার অন্তত 3 ঘন্টা পূর্বে খাবারটি, রাতের খাবারটি সম্পন্ন করতে হবে। আর বিছানার মাথার দিকের অংশটি যদি উঁচু করে রাখা যায় সেক্ষেত্রে ভালো হয়, প্রয়োজন বোধে 1টি বালিশের জায়গায় 2টি বালিশ ব্যবহার করে যেতে পারে। তার মানে শুধুমাত্র ওষুধ সেবনের মাধ্যমে নয়, জীবনযাত্রায়ও কিছুটা পরিবর্তন আনতে হবে, সেক্ষেত্রে সুফল পাওয়া সম্ভব। আমাদের সাথে দুজন দর্শক যুক্ত আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে আবারও আলোচনায় ফিরবো। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আশরাফ আলী মেহেরপুর থেকে বলছি। হ্যালো, জি দর্শক বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফ আলী মেহেরপুর থেকে বলছি। জি বলুন। আমার 2007 সালে আমি ঢাকা গিয়েছিলাম, তো ওখান থেকে আপনার তখন অন্য অন্য সমস্যা ছিল, ব্যথার সমস্যা, মাথায় ব্যথার সমস্যা ছিল। তারপরে ইদানিং আমি এই ওই থেকে গ্যাসের ওষুধ খাওয়া শুরু করেছি, প্রায় 12-14 বছর গ্যাসের ওষুধ একইভাবে খাই, সকালে 1টা রাত্রি 1টা। আগে খাতাম আপনার সার্জেল 20, এখন আপনার খাই এক্সাম মাস 20, সকালে 1টা রাত্রি 1টা। এই কন্টিনিউ এইভাবে খাওয়াতে কি শরীরের কোনো সমস্যা হবে কিনা, এতে আমি ভালো থাকি? আর যদি একদিন না খাই তাহলেই আপনার আমার সমস্যা দেখা দেয়, হজমের সমস্যা দেখা দেয়। জি দর্শক আমাদের সাথেই থাকুন, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন ম্যাম? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি। আমি পাবনা থেকে বলছিলাম, আব্দুল সাত্তার। জি দর্শক আপনার প্রশ্নটি করুন। জি আমি স্যারের সাথে একটু পরামর্শ নেওয়ার জন্য ফোন দিলাম, সেটা হলো আমার বুকে অস্থির বা চাপ দিয়ে থাকে, আমি দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নিচ্ছি, সেটা হলো বক্ষব্যাধি ডাক্তার আমাদের পাবনাতে, ডাক্তার খলিলুর রহমান, উনি রিপোর্ট দিয়েছেন রাজশাহীতে, ডাক্তার সমীর মজুমদার, ওনার চিকিৎসা নিচ্ছি। আমার সমস্যাগুলো হচ্ছে বুকে কফ জমে থাকে আর বুকে চাপ ধরে থাকে সর্বক্ষণ, এটা থেকে আমি কোনোভাবে নিরাময় হচ্ছে না আর কি, কোনো সুফল পাচ্ছি না, অনেক ব্যয়বহুল চিকিৎসা নিচ্ছি।
তো স্যারের কাছে একটু আরজি আমার যে স্যার একটু পরামর্শ দিতেন যে আমি এই মুহূর্তে কি এমন অবস্থায় কি করতে পারি। দর্শক আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্ন উত্তর দেয়া হবে অবশ্যই, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক ডাক্তারের চেম্বারের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা ফিরবো কিছুক্ষণের মাঝেই, তাই আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আমরা আলোচনা করছিলাম পেটে আলসার ও তার চিকিৎসা নিয়ে, চলুন ফিরছি আলোচনায়। অধ্যাপক ডাক্তার আতিয়া রহমান স্যার, আলোচনার শুরুতেই আমাদের যে দুজন দর্শক ছিলেন, প্রথম দর্শক ফোন করেছিলেন জনাব আশরাফুল, তিনি বলেছিলেন আলসার উনার আছে এবং বিভিন্ন ধরনের ওষুধ তিনি সেবন করছেন, এখন উনি খুব বেশি সুফল পাননি, সেক্ষেত্রে এখন উনার কি করণীয় আছে সে বিষয়ে আপনার পরামর্শ জানতে চাই। পরামর্শটা দেওয়ার আগে আমি নিজে একটু বলি, আমার এরকম সমস্যা ছিল, অ্যাকচুয়ালি এই রোগের জন্য দীর্ঘদিন আমি ওষুধ খাচ্ছি, তারপরে দেশে বিভিন্ন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট দেখায় ওষুধ খাই, তারপরে আমি কিছুটা মানে মানসিক শান্তির জন্য আমি ইউএসএ যাই, ইউএসএ গিয়ে একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট দেখাই, উনি ইহুদি ডাক্তার, একজন রিনাউন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট নিউ ইয়র্ক শহরে, উনি আমাকে যে পরামর্শ দিচ্ছিল আমি দর্শকের সেই পরামর্শটাই দিতে পারি। উনি যেটা বলছিল আমাকে যে কো এক্সিস্টিং ডিজিজ, অর্থাৎ কোনো যদি ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, এগুলি নিয়ন্ত্রণে রাখতে হবে, তারপর প্রতিদিন কিছু না কিছু এক্সারসাইজ করতে হবে, মিনিমাম 1 ঘন্টা হাঁটতে হবে, তারপরে টেনশন করা যাবে না, খাবার পরিমিত খেতে হবে, অর্থাৎ স্টমাকে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, বাকি 1 ভাগ খালি, এরকম রাখতে হবে যেটা আমাদের ইসলামে বলে, আর নিয়মিত খেতে হবে, আবার খাবার পরপরই শোয়া যাবে না, খাবার অন্তত যেমন রাতের খাবারের 3 ঘন্টা পর শুইতে হবে, এবং প্রয়োজনে 2টা বালিশ মাথার নিচে দিতে হবে, অথবা খাটের যে সাইডে আমরা মাথা দেই ওই সাইডটা একটু রেজ করতে হবে, উপরের দিকে দিতে হবে, 2টাই দিয়ে করা যেতে পারে। আর একটা যে আমরা গ্যাস্ট্রিকের যে ওষুধ খাই সাধারণত, এই ওষুধ কোনোটাই 1 টানা 2 বছরের বেশি খাওয়া উচিত না, তবে চেঞ্জ করে করে খাওয়া যেতে পারে, 2 বছর পর পর বা 1-1.5 বছর পর পর চেঞ্জ করে খেতে হবে, তবে এই ওষুধ দীর্ঘদিন খেলে কোনো সমস্যা হবে না। উনি যে প্রশ্নটা করছিলেন যে আমি যে সারা জীবন ওষুধ খাচ্ছি আমার কোনো সমস্যা হবে কিনা, না, এই ওষুধ খাইলে সাধারণত কোনো সমস্যা হয় না, এটি ওনার জন্য পরামর্শ। জি, আমাদের দ্বিতীয় যিনি দর্শক ফোন করেছিলেন জনাব সাত্তার, তিনি বলছিলেন যে তার কফ কাশির সমস্যা এবং সেটা কোনোভাবেই ভালো হচ্ছে না, তিনি অনেক ডাক্তার দেখিয়েছেন এবং দামি দামি ঔষধও খেয়েছেন, এখন ওনার কি করণীয় আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি কফ বা কাশির সমস্যা থাকলে এই রোগের চিকিৎসা সাধারণত আমাদের দেশে বক্ষব্যাধি বিশেষজ্ঞরা করে থাকে, আমাদের দেশ না, অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেক্ষেত্রে আমার মনে হয় উনি একজন ভালো একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করাই ভালো হবে, কারণ আমরা তো একটা আদর্শ পরামর্শ দিব যেটা গ্রহণযোগ্য, কিন্তু আমি সার্জন হয়ে যদি ওনাকে পরামর্শ দিই সে পরামর্শটা অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, সেক্ষেত্রে আমি তাকে পরামর্শ দেবো যে ভালো একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, চেস্ট স্পেশালিস্ট, যে কোনো একটা প্রফেসরের সাথে যোগাযোগ করলে ওনার জন্য সুবিধা হবে। আমাদের এই আয়োজনের উদ্দেশ্য কিন্তু এটি যে আমরা চিকিৎসা বিষয়ক সঠিক দিক নির্দেশনা দেয়া, তাই দর্শক আপনার জন্য পরামর্শ থাকবে, আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন এবং কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হলে সেগুলো করে তারপরে সঠিক চিকিৎসাটি নেন। স্যার, আমাদের যে আলোচনার বিষয় ছিল সে বিষয়ে আমরা ফিরবো, তবে আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি আলমগীর বলছি পাবনা থেকে। ওয়ালাইকুম আসসালাম, দর্শক বলুন। ওই যে আমার ওয়াইফকে গত বছর এই দিনে ওই হঠাৎ করে পেটের ব্যথা হয়েছিল, ওই পিত্তির নালী এবং পিত্তির থইতে পাথর হয়েছিল, আমি ঢাকা ইবনে সিনা নিয়ে অপারেশন করেছিলাম 2টাই, কিন্তু এখন আবার ইদানিং দেখা যাচ্ছে বুকে চাপ ধরে থাকে, যখন ও নখ দিয়ে বমি করে তারপরে এই চাপটা থামে যায়, এই মাঝে মধ্যে এই সমস্যাটা হচ্ছে। জি, দর্শক আমাদের সাথেই থাকুন, অধ্যাপক ডাক্তার আতিয়া রহমান স্যার, আপনি প্রশ্ন উত্তরটি যদি দিতেন। ওনার যে সমস্যাটা হচ্ছে উনি পিত্তথলি এবং পিত্তনালি পাথরে অপারেশন করছে, তার পিত্তথলি পাথরে অপারেশন তো আমরা পুরো পিত্তথলি ফেলে দেই,
এখানে আর পিত্ত পাথরের সম্ভাবনা থাকে না, কিন্তু পিত্ত নালীতে পাথর ফেলে দেওয়ার পরেও পাথর হতে পারে, কারণ এই পাথর হয় সাধারণত মেটাবলিক অ্যাবনর্মালিটিস কারণে। অর্থাৎ কারো যদি বিপাক প্রক্রিয়ার সমস্যা থাকে তখন সাধারণত পাথর হয়, কিন্তু কারো বিপাক প্রক্রিয়ার সমস্যা তার আমরা সমাধান করতে পারি না, সেক্ষেত্রে তার পিত্ত নালীতে আবার পাথর হতে পারে, অথবা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, যেটা আমরা বলি পেপটিক আলসার। পেপটিক আলসার এরকম অনেক সময় বুকে চাপ দিয়ে থাকে, সেক্ষেত্রে ওনাকে আবার একটা আল্ট্রাসাউন্ড করতে হবে, প্রয়োজনে একটা আপার জিআইটাক এন্ডোস্কোপি করতে হবে, করে দেখতে হবে অ্যাকচুয়ালি ওনার কোনটা সমস্যা, এবং সেই সমস্যা অনুযায়ী সমাধানে যেতে হবে। অর্থাৎ ওনাকে একজন যে অপারেশন করছে তার কাছে অথবা আমাদের মতো যে কোনো একজন সার্জনের কাছে উনি শরণাপন্ন হবে, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা ডায়াগনোসিসটা কনফার্ম করব, তারপর চিকিৎসা দিলে ভালো হয়ে যাবে। জি, থ্যাংক ইউ। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম পেটে আলসার, আপনি বলছিলেন যে আলসার শুধুমাত্র পাকস্থলীত হয় তা না, ডিউডেনামেও আলসার হতে পারে, এই ক্ষেত্রে স্টমাকে আলসার হয়েছে নাকি ডিউডেনামে আলসার হয়েছে সেটাকে লক্ষণ দিয়ে বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, কিছু লক্ষণ দিয়ে শান্ত বোঝা যায়। যেমন স্টমাকে যদি আলসার হয় তাহলে সেক্ষেত্রে শান্ত খাবার খাইলে পেটে ব্যথা বাড়ে, রোগী ভয়ে সাধারণত খাবার খায় না, এবং এই ধরনের রোগীরা শান্ত একটু হালকা পাতলা শুকায় যায়, যে যেহেতু খাবার খাইলে পেটে ব্যথা বাড়ে সে শান্ত খাবার থেকে একটু নিজেকে দূরে রাখতে চায়। কিন্তু ডিউডেনাল আলসারে ব্যথা খাবার খাইলে সাধারণত পেটে ব্যথা কমে যায়, এই জন্য এই জাতীয় রোগী শান্ত বেশি বেশি খাবার খায় এবং এই জাতীয় রোগী শান্ত একটু মোটা সোটা থাকে। জি, আরেকটি বিষয় যে আপনি বলছিলেন যে যদি আলসারের চিকিৎসা সঠিকভাবে করা না হয় সেক্ষেত্রে কিন্তু কিছু কমপ্লিকেশনও রোগীরা ডেভেলপ করতে পারে রোগীদের ক্ষেত্রে, সেই কমপ্লিকেশনগুলো সম্পর্কে একটু জানবো। সেই কমপ্লিকেশন আমি শুরুতে একটু বলেছিলাম, যেমন দীর্ঘদিন আলসার থাকলে ওখান থেকে ব্লিডিং হতে পারে, সেই ব্লিডিংটা আমরা বলি হেমাটোম্যাসিস মেলিনা, এইভাবে বের হয়। অর্থাৎ রোগী শান্ত আমাদের কাছে রক্ত বমি নিয়ে আসে অথবা কালো পায়খানা নিয়ে আসতে পারে, আবার কখনো কখনো ওই খাদ্যনালী ফুটা হয়ে যায়, যদি খাদ্যনালী আলসার থেকে খাদ্যনালী ফুটা হয়ে যায়, এবং এই ফুটটা যখন হয়ে যায় তখন শান্ত রোগী আমাদের কাছে আসে যে হঠাৎ করে প্রচন্ড পেটে ব্যথা, বমি, আস্তে আস্তে পেট ফুলে যায়, রোগী শান্ত নড়াচড়া করে না, বিছানার উপর একদম স্থিরভাবে শুয়ে থাকে, এমনকি পেট নড়াচড়া করলেও সে ব্যথা পায়, এরকম উপসর্গ নিয়ে আমাদের কাছে শান্ত প্রেজেন্ট করে। আর আরেকটা কমপ্লিকেশন হয় পাইলোরিক স্টেনোসিস, অর্থাৎ ডিউডেনামে যদি দীর্ঘদিন যাবৎ আলসার থাকে ডিউডেনামে, তখন ওখানে আলসার ভালো হয় আবার হয়, ভালো হয় আবার হয়, এরকম করতে করতে স্টোমাকের যে নিচের অংশ ফার্স্ট পার্ট অফ দি ডিউডেনাম ওই অংশটা আস্তে আস্তে স্টেনোসিস মানে শুরু হয়ে যায়, তখন আর খাবার ঠিক মতো পাস করে না, অর্থাৎ খাবার স্টোমাক থেকে আর নিচের দিকে যেতে পারে না, তখন শান্ত রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে যে খাওয়ার পর পেট ভারে থাকে এবং যতক্ষণ পর্যন্ত সে বমি না করে ততক্ষণ পর্যন্ত সে অস্থিরতা থাকে, এবং কখনো কখনো সে নিজেকে এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য মুখের ভিতর আঙ্গুল দিয়ে বমি করে, এবং রোগী আস্তে আস্তে শুকায় যায়, খাইতে পারে না, এইরকম ভাবে আমাদের কাছে রোগী প্রেজেন্ট করে, এবং বমি রিপিটেডলি বমি হতে হতে শান্ত তার ইলেকট্রোলাইট অ্যাবনর্মালিটিস নিয়েও রোগী আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এই রোগীগুলোকে আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন? যেহেতু আলসার থেকে স্টেনোসিস হয়ে গিয়েছে তখন কি আসলে অপারেশন ছাড়া কোনো চিকিৎসা আছে? আলসার থেকে স্টেনোসিস হলে অ্যাকচুয়ালি তখন অপারেশন ছাড়া কোনো ট্রিটমেন্ট নাই, তবে আমরা ইনিশিয়ালি রোগীকে অপারেশন করি না, ইনিশিয়ালি আমরা রোগীকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, অর্থাৎ রোগীকে আমরা হাসপাতালে ভর্তি করি, ভর্তি করে আমরা রোগীকে মুখে কিছু খাইতে দেই না, একটা নাকে পাইপ দেই যেটা বলে রাইস টিউব দিয়ে আমরা খাবারটা পেটের ভিতরে যে খাবারটা জমা আছে এটাকে বের করে নেই, তারপরে স্যালাইন দিই, এবং যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স একটু আগে যে বললাম যে রক্তে যে লবণের অ্যাবনর্মালিটি হয় এটা আমরা শান্ত কারেকশন করি নর্মাল স্যালাইন দিয়ে, এবং এর ভিতরে ইনজেকশন পটাশিয়াম দিয়ে কারেকশন করি, তারপরে রোগীকে হাইড্রেশন করি, কিছু নিউট্রিশন মেনটেন করে, তারপরে আমরা কয়েকদিন পরে রোগীকে খাইতে দিয়ে চেষ্টা করি যে রোগী খাইতে পারে কিনা বা তার সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শান্তি কনজারভেটিভ ট্রিটমেন্ট ভালো হয়ে যায়, তবে যদি সিভিয়ার পর্যায়ে যায় অর্থাৎ খুব খারাপ পর্যায়ে যায় তখন এই রোগীগুলো আর সাধারণত ভালো হয় না, তখন আমাদের অপারেশনে যেতে হয় এবং অপারেশনে তখন একমাত্র বিকল্প পন্থা হিসাবে আমরা বেছে নিই। জি, আরেকটি বিষয় জানতে চাই, পেটের আলসার বলতে কি ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রে কোনো আলসার হতে পারে কিনা, হলে সেটা কি কি কারণে হতে পারে?
হ্যাঁ, ক্ষুদ্রান্তে আলসার হয়। ক্ষুদ্রান্তে আলসার সাধারণত টাইফয়েড আলসার হয়, টিউবারকুলার আলসার হয়, অর্থাৎ টিবির কারণে আলসার হতে পারে এবং টাইফয়েডের কারণে আলসার হতে পারে। তা এই টাইফয়েড আলসার হলে পরে তখন আমরা শান্ত টাইফয়েডের চিকিৎসা দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। তবে এই ক্ষেত্রে ডায়াগনোসিস করা খুব কষ্ট, টাইফয়েড আলসার ডায়াগনোসিস করা শান্ত অ্যান্ট্রোস্কোপি করে কখনো কখনো ডায়াগনোসিস করা যায়। তবে এই জাতীয় রোগী অনেক সময় আমাদের কাছে পারফোরেশন, অর্থাৎ ওই আলসার থেকে পারফোরেশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তখন পারফোরেশন যদি একবার হয়ে যায় তখন আর অপারেশন ছাড়া কোনো বিকল্প থাকে না। আর টিউবারকুলার আলসার রোগী আমাদের কাছে যদি আসে, এই জাতীয় আলসার ডায়াগনোসিস করা অনেক কষ্ট, সেক্ষেত্রে আমরা ওই অ্যান্ট্রোস্কোপি করে ডায়াগনোসিস করতে পারি। কখনো প্রয়োজন হলে আমরা ওখান থেকে বায়োপসি নিতে পারি। তবে এই জাতীয় রোগ যখন ডায়াগনোসিস হয় তখন যদি ইনিশিয়াল স্টেজে থাকে, আমরা সাধারণত অ্যান্টিটিবি ড্রাগ দিলেই 12 মাস থেকে 18 মাস যদি আমরা অ্যান্টিটিবি ড্রাগ দিই তাহলে রুগী ভালো রেসপন্স করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে রুগী এই ডায়াগনোসিস করতে ডিলে হয় এবং পারফোরেশন রুগী আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে অথবা সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের চেম্বারে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। আমরা কথা বলছিলাম পেটে আলসার ও তার চিকিৎসা নিয়ে। চলুন ফিরবো আলোচনায়। তবে তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান মিলন। আমার বেশ 4-5 বছর ধরে গ্যাসের সমস্যা। তো আমি বেশ কিছু ডাক্তার ঢাকাতে দেখিয়েছিলাম, তো ওনারা আমার ট্রিটমেন্ট করেছেন, তো অ্যান্ডোস্কোপিক পর্যন্ত করেছেন। করাতে ওনারা একটা প্রশ্ন করেছেন যে রেজাল্ট আসছে যেটা যে আমার হাইটা স্থানীয়। হ্যাঁ জি, দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। এবং ওষুধ খেলে ভালো থাকি এবং আবার কিছু সময় আছে যে গ্যাসের বা দেরি করে যদি খেলে বা গ্যাসের বা ভাজা পোড়া আমি পছন্দ করি। ভাজা পোড়া খেলে আমার এমন ভাবে হয় যে বুকটা চাপ ধরে এবং মানে কি বলবো, বুকে পেন করে ইতিমধ্যে বাম সাইড বা ইয়ার সাইডে। পরবর্তী অনেক সময় বমি হয় বা টকটক ইয়া হয় এবং অনেক সময় দেখা যায় মুখে হাত দিয়ে এই করে বমি করে দিলে তখন মনে হচ্ছে হালকা রিল্যাক্স হয়। তো এই হাইটা ছানিয়া একটু ডাক্তার স্যারকে একটু জানতে চাচ্ছিলাম যে হাইটা ছানিয়ে কি সমাধানযোগ্য বা ওষুধ খেলে কি ভালো থাকবে বা দীর্ঘমেয়াদি ওষুধ খেলে কি এটা সমস্যার কোনো কি সমস্যা হবে কিনা। জি, আমাদের সাথেই থাকুন দর্শক। অধ্যাপক ডাক্তার আতিয়া রহমান স্যার, আপনি প্রশ্নের উত্তরটি যদি দিতেন। অ্যাকচুয়ালি হাইটা ছানিয়া বলতে বোঝায় যে স্টমাক তো পেটের ভিতরে থাকার কথা, কিন্তু কখনো কখনো স্টমাক হয়ে উপরের দিকে অর্থাৎ চেস্ট ক্যাভিটি থেকে ঢুকে যায়। মানে আমাদের চেস্ট ক্যাভিটি এবং অ্যাবডোমেনের মাঝে একটা পর্দা থাকে যাকে আমরা বলি ডায়াফ্রাম। তা এই ডায়াফ্রাম যে ছিদ্র থাকে, এই ছিদ্রটা বড় হওয়ার কারণে স্টমাকটা বুকের ভিতরে চলে যায়, যার জন্য খাবার খাইলে এরকম বুক ভারে থাকে, জ্বালা পোড়া করে, বমি হয়, অস্বস্তি লাগে। তা এই জাতীয় হায়াটা সামনে যদি মাইল্ড থাকে তখন শান্ত কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়, কিন্তু হায়াটা সামনে যদি মডারেট বা সিভিয়ার হয় সেক্ষেত্রে অপারেশন লাগে। অর্থাৎ ইদানিং হায়াটা সামনে অপারেশন ল্যাপারোস্কোপিক্যালি খুব ভালো হয়, এটা উনি চেষ্টা করে দেখতে পারে যে সার্জনকে দেখাইছে, ওই সার্জন এক্সপার্ট হয়তো হবে, ওনার সাথে একটু পরামর্শ করে যদি মাইল্ড অবস্থা থাকে তাহলে আপনি উনি যে পরামর্শগুলো দিচ্ছে ওই পরামর্শগুলো নিয়ে মেনে নিলেই ভালো থাকবেন। আর যদি আপনি যদি দেখেন যে সেই পরামর্শ অনুযায়ী ভালো থাকতেছে না তাহলে আপনাকে অপারেশনে যেতে হবে। এটা অপারেশন দুই ভাবে করা যায়, ওপেন পদ্ধতিতেও করা যায় আবার ল্যাপারোস্কোপিক পদ্ধতিতেও করা যায়, তবে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশন করা ভালো। জি স্যার, আপনার কাছে এখন যে প্রশ্নটি জানতে চাই যে পেটে ব্যথা নিয়ে আসলেই কি আমরা ধরে নিব যে পেটে আলসার আছে, নাকি অন্য কোনো রোগের কারণেও এই ধরনের লক্ষণ হতে পারে, সে সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। সুন্দর একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি পেটে ব্যথা হলে লোকজন ভাবে যে
এসে বলে যে স্যার আমার গ্যাস্ট্রিক হয়েছে, সাধারণত লোকজন, কিন্তু অ্যাকচুয়ালি তা না, এটা আরো অনেক কারণেই ব্যথা হতে পারে। যেমন আপার পেটে ব্যথা হয়, পিত্তথলি পাথরের কারণে হতে পারে, প্যানক্রিয়াসের কারণে হতে পারে, কিডনির কারণে হতে পারে, এবং তল পেটে ব্যথা সাধারণত অ্যাপেন্ডিক্সের কারণে হতে পারে, আরো বিভিন্ন কারণে হয়। তবে আপার পেটে ব্যথার অন্যতম একটা কারণ কিন্তু পিত্তথলিতে পাথর হওয়া। জি জি, তো এই ক্ষেত্রে আসলে বোঝার উপায় কি, পিত্তথলিতে পাথর হলে আর কি কি লক্ষণ থাকে এবং চিকিৎসা পদ্ধতি কি, সেটিও একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেব। সাধারণত পিত্তথলিতে পাথর হলে রোগী আমাদের কাছে আসে যে উপর পেটে ব্যথা করে অথবা বুকে ব্যথা করে। অনেক সময় দেখা যায় যে রোগী বুকে ব্যথা নিয়ে হার্ট ফাউন্ডেশনে গেছে, ইসিজি করে দেখা গেলে, এক্সরে করে দেখা গেলো নর্মাল, তারপরে আল্ট্রাসোনোগ্রাম করে দেখা গেলো যে পিত্তথলিতে পাথর। তবে এই রোগী শান্ত আমাদের কাছে উপর পেটে ব্যথা বা বুক লোয়ার চেস্টে ব্যথা, অর্থাৎ বুকের নিচের অংশে ব্যথা নিয়ে প্রেজেন্ট করতে পারে, কখনো কখনো রোগী বমি নিয়ে প্রেজেন্ট করতে পারে, ব্যথাটা শান্ত থেমে থেমে হয়, ব্যথা কখনো ডান শোল্ডারে যায় অথবা পিছনের দিকেও যেতে পারে, এবং ব্যথা শান্ত বমি করলে একটু ভালো থাকে, আবার কখনো কখনো রোগী কাঁপুনি বা খেঁচুনি দিয়ে জ্বর নিয়েও প্রেজেন্ট করতে পারে, বিভিন্নভাবে রোগী প্রেজেন্ট করে। তবে এইরকম রোগী যদি শান্ত আমাদের কাছে আসে, আমরা ইমিডিয়েটলি, বিশেষ করে আমরা যারা সার্জন, একটা আল্ট্রাসাউন্ড করি, কারণ আল্ট্রাসাউন্ড চিপ অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল একটা ইনভেস্টিগেশন, এটা যেখানে সেখানে হয়। জি, ঘা হয়েছে কিনা, পাথর জমে মানে পেকে গেছে কিনা, মিউকোসিল বা এমপ্যামা হয়েছে কিনা, এসব অসুখ আমরা ইজিলি ডায়াগনোসিস করতে পারি। অনেক সময় পিত্তথলির পাথর ছুটে গিয়ে পিত্তনালীতে আটকা যায়, তখন আমরা এটাকে বলি পলিটিবুলি। স্যার, আমরা আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষিপ্তভাবে জানবো যে এর চিকিৎসা পদ্ধতি কি আছে। চিকিৎসা পদ্ধতি খুবই সহজ, পিত্তথলি পাথর অপারেশন এখন আমরা শান্ত মেশিন দিয়ে অপারেশন করি, এটাকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। আমরা পেট ফুটা করে একটা ফুটা করে আমরা পাথরটা পিত্তথলি ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যাবে বা ওপেন সার্জারি করে করতে হবে। আসল কথা হলো যে কি কারণে হলো সেই কারণটার চিকিৎসা করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। আপনাকেও অনেক ধন্যবাদ, দর্শকদেরও অনেক ধন্যবাদ, ধৈর্য সহকারে প্রোগ্রামটা দেখাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। পরবর্তী আয়োজনে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন।